সদা এবার তোমাদের খুশির খবরটা বলেই দিই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি এখন গরম জলটা হাতে নিয়ে ঘরে জলটা খেয়ে নিয়ে চলে আসলাম বেডরুমে এখন বেডশিটটাকে একটুখানি চেঞ্জ করব। কারণ আজকে না সকালবেলা উঠে রান্নাবান্নার খুব একটা চাপ নেই কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই কালকে রাতে কাজে বেরিয়েছে এখনও বাড়িতে ফেরেনি তো সেই জন্য আজকে যেহেতু একার জন্য খুব একটা কিছু রান্নাবান্না করব না তো ভাবলাম যে আগে আজকে বিছানার চাদরগুলো কাচাকুচি করব তো সেইগুলোই আজকে হচ্ছে ভালো করে আগে তুলে টুলে ধোয়া বিছানা চাদর পেতে রাখবো তারপরে আর কি ঘর মোছা ঘর জাহাজ দেওয়া এইসব কাজকর্ম তো থাকেই প্রতিদিনের কাজ আর কি তো যাই হোক দেখো আমি এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবো সাধারণত দেওয়ালগুলোও ভীষণ নোংরা হয়েছে দেওয়ালে ধুলো পড়ে গেছে তো যেহেতু সামনে পুজো একদিন একদিন করে তো সমস্ত কিছু ঝাড়পোঁছ পরিষ্কার এগুলো সব করতে হবে তো আস্তে আস্তে সব আগে ঘরগুলো ঝাড়টা দেব মানে ঝাড়বো তারপরে হচ্ছে রান্নাঘরটা ঝাড়বো সাথে পুজোর ঘর ঝাড়বো সবই আস্তে আস্তে এক দিন করে করব কারণ একা একা সব কিছু করি তো একবারে আমি এত কিছু পারবো না করতে তো আস্তে আস্তে সবই করবো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে দেখো বেডশিটটা আমি পেতেও নিচ্ছি আর আমি জানো তো বেডশিটের যে কোনাকানিগুলো চিরুনি দিয়ে ভালো করে আর কি টাইট করে দিই তাহলে না বেডশিটগুলো আর খুলে খুলে উপরে উঠে আসে না অনেক সময় কী হয় ডলাডলিতে বেডশিটটা খুলে আসে তো সেই জন্য আমি কি করি এই চিরুনি দিয়ে ভালো করে চিপে চিপে দিই তাহলে কিন্তু বেডশিটটা একদম এলোমেলো হয় না একদম প্লেনই থাকে সব সময় তো দেখো আমি এখানে বালিশের ওয়্যারগুলোতেও কিন্তু মানে বালিশগুলো তো বালিশের ওয়ার পরিয়ে নিচ্ছি আর যে চাদরটা আমরা গায়ে দিই রাত্রেবেলা যেহেতু বেশিরভাগ দিনই এসি ফেসি চালানো হয় তো সেই জন্য একটা গায়ে চাদর তো লাগে তো সেটাও আজকে কেচে দিয়েছি মানে কেচে দেব আর কি কারণ দুটো চাদরই অনেকদিন কাঁচা হয় না মানে গায়ে চাদরটা তো অনেক দিনই হয়ে গেছে সাথে বিছানা যে পাতা ছিল ওটা প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেছে আমি মোটামুটি দু তিন সপ্তাহ পরপর চেঞ্জ করি কারণ আমরা তো দুজন মানুষ খুব একটা যে একেবারে নোংরা ফোংরা হয় সেরকম না তবু তিন সপ্তাহ পর পর চেঞ্জ করি আর এই ঘরের খাটের বিছান চাদরটা খুব একটা আমি চেঞ্জ করি না মানে চেঞ্জ করি হয়তো এক দেড় মাস দু মাস পর পর কারণ এই ঘরে খুব একটা আমরা থাকি না আর কেউ আসলে এই ঘরে থাকা হয় মানে থাকে আর কি আমরা তো থাকি না ওই গিয়ে একটু বসা হলো বসে গল্প করা হলো ব্যাস এইটুকুই যে খুব বেশি যে নোংরা হবে সেরকম কোনো পজিশানই নেই আর কি তো সেই জন্য আর খুব একটা চেঞ্জ ফেঞ্জ করি না তো ঘর ফরগুলো ভালো করে ঝাড়ফাট দিতে হবে তার আগে আমি দেখো ড্রাই ফ্রুটসটা খেয়ে নিচ্ছি আর জানো তো আমি কিন্তু জল খাওয়ার প্রায় এক দেড় ঘন্টা পরে ড্রাই ফ্রুটসটা খাই কারণ ওটাই খাওয়া উচিত জল জলের মধ্যে যদি চিয়া সিডস দিয়ে খাই তো সাথে সাথে একদমই খাওয়া উচিত না কিছুক্ষণ সময় ওটা পেটে গিয়ে হজম হবে তারপরে বাকি খাবার দাবারগুলো খাওয়া তো সেটাই খেয়ে দেখো চলে এসেছি এখন আমি আর বাথরুমে বাথরুমে হচ্ছে জামা কাপড়গুলো ভেজাবো কারণ আমাদের তো এখানে কলফার বা এরকম টাইপের কিছু নেই বাথরুমেই সমস্ত জামা জামাকাপড় কাচাকচি করতে হয় আর আমার তো এখনও ওয়াশিং মেশিনও কেনা হয়নি যে ওয়াশিং মেশিনের মধ্যে আমি সমস্ত জামা কাপড় কাচবো সেরকমও কোনো পজিশান নেই তো আমি হচ্ছে সব জামা কাপড়গুলো আজকে গরম জলে ভিজিয়েছি কারণ যেহেতু বিছানার চাদর এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে তো সেই জন্য সমস্ত কিছু গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি আর কি নোংরাটা ধুয়ে যায় আর কি আর আমি কিন্তু সার্পের মধ্যে না সবসময় সার্ফ এক্সেলটা ইউজ করি এটাই আমার ভালো লাগে সানলাইটটা ইউজ করি খুব একটা যে ভালো জামা কাপড়ের কাজে সানলাইটটা ইউজ করি তা না বাড়ির কাপড়ে মাঝে মাঝে সানলাইটটা ইউজ করি কিন্তু বেশিরভাগই আমি সব জামা কাপড়ে সার ইউজ করি আর সাথে কমফোর্ট কমফোর্টটা তো আমি সব সময় মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমি যে কোনো জামা কাপড়ে কমফোর্টটা আমি দিই কমফোর্ট দিলে কি হয় বেশ ভালো গন্ধটাও বেরোয় আর অনেক ধর দু তিন দিনে না সকালে যে জামা কাপড় দিয়ে একটা কীরকম একটা টাইপের গন্ধ বেরোয় না সেটাও কমফোর্ট দিলে কিন্তু বেরোয় না তো যাই হোক দেখো জামা কাপড়গুলো বাথরুমে ভিজিয়ে রেখে এখন চলে এসেছি হচ্ছে সকালের খাবার বানাতে যেহেতু আমি একা ঘরে আর একটা রুটি বানাবো রুটি বলতে আজকে না এগ রোল টাইপের কিছু একটা খেতে ইচ্ছা করছিলো তো ভাবলাম যে এগ রোলই বানিয়ে নিই তো আটা যেহেতু ফ্রিজে মাখা ছিল তো একটা আটার গোলা বের করে নিয়ে ওটাকেই বেলে নিচ্ছি আর এটাকেই কিন্তু এখন এগ রোলের মতো করে ভেজে নেব। আর তোমরা হয়তো ব্লগের শুরুটা দেখে বা থামনেল ইয়ে দেখে বুঝতেই পেরে গেছো কিছু একটা যে খুশির খবর কিছু একটা আছে তো তোমাদের সাথে তো অবশ্যই আজকের ব্লগে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে মানে সত্যি কথা বলতে আমি জাস্ট মানে ভাবতে পারিনি যে হবে এটা আমি এটা করতে পারবো মানে ভীষণ ভীষণই খুশি লাগছে জানো না সবই তোমাদের জন্য সম্ভব হয়েছে হ্যাঁ হয়তো অনেকটা দেরি হয়েছে অনেকটা সময় লেগেছে কিন্তু তবু আমি হার মানিনি তো হার মানিনি বলেই আজকে এটা আমি অ্যাচিভ করতে পেরেছি বা যাই হোক তোমাদের সাথে সবটুকুই শেয়ার করবো আমি ব্লগি সেই সবই তোমার দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক দেখো আমি এখানে ডিমটা প্যানের মধ্যে দিয়ে এর ওপরেই কিন্তু রুটিটা চাপিয়ে দেবো ব্যাস এগুলো মতো করে জাস্ট একটু সেঁকে নেব ব্যাস এটাতেই আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে সাথে কিছু স্যালাডও নেব স্যালাডের মধ্যে হচ্ছে শসা গাজর পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এগুলো নেবো এগুলো তোমার স্যালাডটা না ভেতরে দিয়েও খেতে পারো রুটির যেভাবে এগরোল খায় কিন্তু আমি যেহেতু সারা এগরোলের মধ্যে একটু সস মাখিয়ে নিয়েছিলাম কারণ আমার সস খেতে ভীষণ ভালো লাগে অল্প পরিমাণেই খাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কি সস খেতে টমেটো সস যেটা হচ্ছে কিষানের যে টমেটো সস তো ওটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো সেই জন্য সেটাকেই পুরোটা মাখিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে একটা কলা নিয়েছি আর এক প্লেট স্যালাড আর ছানোর তো আরেকটা কথা আজকে আমার রান্না বান্না একদমই করা লাগবে না আমি যখন সকালে ব্রেকফাস্ট করছিলাম তখন কাকিমা এসে দিয়ে গেলো হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো আমি এইটা তো আমি ভীষণই খুশ হয়ে গেছি কারণ যেহেতু একা ছিলাম একার জন্য রান্না বান্না করতে হতে এবার যেহেতু কাকিমা দুপুরে খাবারটা দিয়েই গেছে আমার তাহলে তো আর আমাকে আর রান্নাবান্না করতে হবে না যদিও আমি অতটা ফ্রায়েড রাইস খেতে পারবো না কিছুটা ওর জন্য রেখে দেবো তবুও আমার তো আর রান্না করা লাগবে না তো সেটাতে আমি খুবই হ্যাপি হয়েছি তো যাই হোক তারপরে হচ্ছে বাসন টাসনগুলো সমস্ত রান্নাঘরের মেজে ঘর ঝাঁদ দিয়ে ঘর মুছে স্নান করে চলে এসেছি এখন ছাদে জামাকাপড় মেলার জন্য সমস্ত জামাকাপড় ছাদে মেলবো না যেগুলো হালকা হালকা কালার মানে যেগুলো রোদে দিলে অসুবিধা হবে না সেই সব চাদর বা কাপড়ই আমি ছাদে মেলছি আর বাকিগুলো কিন্তু ঝুল বারান্দাতেই মেলে দিচ্ছি কারণ কালারিং বেশি ডিপ কালার এখানে দিলে না একদম ফেটে যাবে রোদে যেহেতু প্রচণ্ড রোদ পড়েছে এখন তো সেই জন্য কিছু কিছুগুলো আমি ছাদে মেলে দিয়েছি আর এখানে দেখো ছাদ থেকে এসে আমি একটু ফল নিয়ে বসেছি এখন মোটামুটি বারোটা মতো বাজে তো ফল নিয়ে বসেছি তারপরে হচ্ছে দুপুরবেলা খাবো ভাত মানে তোমার মোটামুটি ওই দুটো আড়াইটার দিকে ভাত খাবো তো এখন তো ভাত খেতে ইচ্ছে করছে না তো তার জন্য আমি একটা আপেল আর একটা লেবু নিয়ে বসেছি এবার তোমাদের খুশির খবরটা বলেই দিই ফাইনালি 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 আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট চলে এসেছে তো মানে কি বলবো মানে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না মানে আমি এতটা এতটা আনন্দ হচ্ছে আমার তো আমি চেষ্টা করব অন্য একটা ব্লগে সমস্ত কিছু তোমাদের শেয়ার করে দেওয়ার যে কীভাবে কি হলো না হলো আর আমি আরেকটা কথা বলছি আমার কিন্তু গত বছর মানে দু হাজার তেইশের আগস্ট মাসে চ্যানেলটা মনিটাইজ হয়েছিল আর দু হাজার চব্বিশের আগস্ট মাসে কিন্তু আমি ফার্স্ট পেমেন্টটা পেলাম এবার কেন এক বছর টাইম লাগলো কেন এত হলো সমস্ত কিছুই তোমাদেরকে আমি এই ব্লগে শেয়ার করব নেক্সট ব্লগে আশা করি শেয়ার করতে পারবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের তো খুশির খবরটা দিয়েই দিলাম তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য প্লিজ আমাকে আরও বেশি 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 করে ভালোবাসা দাও আশীর্বাদ করো এইটুকুই টাটা